Go. Ida, I'm coming. Go, mommy coming. আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সঞ্জীবিতা আহলস ব্লগস, আশা করি সবাই ভালো আছেন। আজকে বলতে এখন বাজে রাতের 8:30। আমরা হঠাৎ করে ডিসিশন নিয়ে নিলাম আমরা একটু ডিজার্ট খেতে যাব, তো সবাইকে রেডি হতে নিতে বলেছি। আর এখন কিন্তু বৃষ্টিও পড়ছে, তো ঠান্ডা ঠান্ডা দিনে ঠান্ডা ঠান্ডা ডিজার্ট। আমাদের টাউনেই একটা ডিজার্ট পার্লার আছে, হ্যাভেনলি ডিজার্ট, ওটাতেই যাচ্ছি। Aida, where are you going? I mean, অনেক দিন ধরে আসলে বের হওয়া হয় না বাচ্চাদেরকে নিয়ে, আর আজকে ফ্রাইডে, কালকে স্যাটারডে সানডে ছুটির দিন, তো অত তাড়াহুড়া নাই ঘুমানোর জন্য, সেজন্যই চলে আসলাম। বাচ্চারাও খুব এনজয় করছে। আইদার আব্বা কাজে, এই জন্য আমাদের সাথে আজকে জয়েন হতে পারেনি। তো এই তো আমরা আমাদের টাউন দিয়ে হেঁটে যাচ্ছি। ইংল্যান্ডে আমাদের সামার টাইমে আর কি, আমাদের রাতের বেলা বলতে সন্ধ্যা হয়ই 9:30 বাজে, তো রাতের রাত সবসময় যখন বলি রাতের 8:00, তখনও দেখা যায় বাইরে আলো, কারণ তখনও দিনের আলোটা থাকে আর কি। মাগরিব হয়ই 9:30 বাজে, এদিকে আবার ভোর হয় 3:30 থেকেই ভোর হওয়া শুরু করে দেয়, তো এই তো দিনের আলোটাই বেশি থাকে, রাত থাকে অনেকই কম। তো আমরা চলে আসলাম আমাদের সেই ডিজার্ট পার্লারে। তো এই ডিজার্ট পার্লারটা মোটামুটি আমাদের সবারই খুবই পছন্দের একটা জায়গা, প্লাস আমাদের টাউনের ভিতরেই, তো এই জন্য আমাদের জন্য আসাটা খুবই সহজ আর কি। তো এই তো আমরা চলে আসলাম। তো সবাই আমরা মেনু দেখে যে যার পছন্দ মতো অর্ডার দিয়ে নিয়েছিলাম। আর আমি আসলে দেখছিলাম, একবার মনে হচ্ছিল আমি কিছু মিল্কশেক খেতে চাই, আবার মনে হচ্ছে নতুন কিছু খেতে চাই। যাই হোক, অনেকক্ষণ নাড়াচাড়া করে আমার একটা পছন্দের জিনিস আমি অর্ডার দিয়ে দিলাম, যেটা দেখতে অনেকটাই ইন্টারেস্টিং ছিল আর কি। তো যাই হোক, আর এদিকে বাচ্চারা তো খুনসুটিতে ব্যস্ত, কোথাও গেলেই দেখা যায় এইডেনের সাথে বেশি খুনসুটি হয় উমাইবার, আর ও দেখা যায় মানে ও হাসি ঠাট্টার ভেতরে এডেনের সাথে অনেকে এডেন দেখা কান্না কান্না হয়ে যায় আর কি। এই তো চলে আসলো আমার ডিজার্টটা, এটা দেখতে মনে হচ্ছে একটা প্লান্ট পট তাই না, কিন্তু না, এটা হচ্ছে একটা চিজ কেক। তো দেখতে আসলে অনেকটাই ইন্টারেস্টিং ছিল, এই জন্যই আমার ট্রাই করার। চিজ কেক কিন্তু আমার বরাবরই একটা পছন্দের ডিজার্ট। এই চিজ কেক প্লান্ট পটটা দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর আমি খুব এক্সাইটেডও ছিলাম ট্রাই করার জন্য। তো এটা একটা নিচে একটা চিজ কেকের লেয়ার, সাথে ছিল ওরিও যে কুকিজ আছে ওইটার একটা টপিং, তারপর উপরে একটা মিন্টের একটা লিফ দিয়ে ওরা এটাকে প্লান্ট পটের মতো সাজিয়ে দিয়েছে, আর সাথে আছে একটা ক্যারামেল সস। তো এই সসটা দিয়েই আমি ট্রাই করছিলাম, খেতে ভীষণ ভালো ছিল, আর আইডিয়াটাও আমার বেশ ভালো লেগেছে। তো আমিও ভাবছিলাম আর কি, কখনো হয়তো বা কোনো পার্টিতে এভাবে যদি একটা চিজ কেক বানিয়ে সবাইকে চমকে দিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না।
তো আমরা সবাই আমাদের গল্পের সাথে সাথে আমাদের সবার নিজের পছন্দের যে ডিজার্ট অর্ডার করেছিলাম তাই আমরা খেয়ে নিচ্ছিলাম। তো ভালোই লাগে আসলে, মাঝে মাঝে এভাবে বের হলে একটু আসলে সবার গল্প গুজব করা হয়, একটু চেঞ্জও হয় আর কি। আমরা আসলে মোটামুটি বের হই আলহামদুলিল্লাহ, বেশ ভালোই এদিক সেদিক যাওয়া হয় সবসময়। তো আয়দামণিকে একটা স্কুপ আইসক্রিম দিয়েছিলাম, সেটাই সে খাচ্ছিল, এনজয় করছিল। তো ওরও মানে খুবই ভালো লাগছিল। এইডেন নিয়েছিল কুকিডো ডিজার্ট, উমায়রা নিয়েছিল ওয়াফল সাথে আইসক্রিম, আর ফাইজারটা বেশ ইন্টারেস্টিং, ও একটা পিস্তাশু আইসক্রিম সাথে ছিল একটা কুকিডো আই থিঙ্ক ব্রাউনিস টাইপের, খুবই সুন্দর একটা ডিজার্ট। আর আমারটা তো আমি কতভাবেই না ট্রাই করছিলাম আর কি, খুবই মজা লাগছিল। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হচ্ছিল আমি প্লান্টের থেকে মাটি খাচ্ছি, মাঝে মানে দেখতে মনে হচ্ছিল আর কি। তো যাই হোক, এরকম ইন্টারেস্টিং জিনিসগুলো ট্রাই করতে আমার বেশ ভালোই লাগে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা কতক্ষণ আসলে গল্প গুজব করলাম অনেকক্ষণই, তারপর এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো দিতে চলে আসলাম বিল। তো বিলের ওখানেই তো টিলের মধ্যে আয়দার, সে কি এক্সাইটমেন্ট আর কি, সে আবারও খেতে চায় সে আইসক্রিম। আর নানা রঙের এই ডিজার্টগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ একটা মোটামুটি ভালো দিনই কাটলো, তো একটু মুড চেঞ্জও হলো এই আর কি। তো আমরা ঘুরে ফিরে এখন বাসায় চলে আসছি। তো বের হওয়ার সাথে সাথে সেই বৃষ্টি আবার, গাড়িটা যদিও একটু দূরে পার্ক করা হয়েছে, মোটামুটি 4-5 মিনিট হাঁটা লাগবে। তো এই তো তারপরও বেরিয়ে পড়লাম আর কি, বৃষ্টি থামার তো কোনো নিশানাই নাই। তো হেঁটে যাচ্ছিলাম, বৃষ্টির সময় আসলে কোথাও গেলে বৃষ্টি পড়লে আমার একেবারে ভালো লাগে না, বাসায় বসে বসে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ইংল্যান্ড মানে হচ্ছে সারা যখন তখন, মানে ইংল্যান্ডের ওয়েদারের কোনো যে বিশ্বাস নাই, এটা একটা ভালোই উক্তি সবাই প্রয়োগ করে আর কি। তো এই তো আমরা হেঁটে চলে আসলাম আমাদের গাড়ির কাছে, এখন প্রায় 10টার কাছাকাছি টাইম। তারপরও কি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু ঠিকই আলো। তো মানে ইংল্যান্ডে কি বলবো, সামার টাইমে রাত বলতে কিছুই নাই, প্রায় 3-5 ঘন্টা রাত, তারপরই আবার সূর্যের আবির্ভাব ঘটে। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, আগামী ব্লগটার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।